আসসালামু আলাইকুম ক্লাস 8 তোমাদের থার্ড অনলাইন এক্সাম নেট সিলেবাস আগেই দেওয়া হয়েছে এবং এই সিলেবাসটাকে তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে বড় এবং শর্ট সব প্রশ্নগুলোই তোমাদেরকে খুব ভালো করে তৈরি করে রাখতে হবে আমরা আগে এই অধ্যায়গুলো তো আগেই শেষ হয়েছে এবং আগেও তোমাদের এই অধ্যায়ের সমস্ত জিনিসগুলো তোমাদের আলোচনায় রাখা হয়েছিল সেখানে শর্ট প্রশ্ন সহ বড় প্রশ্ন সমস্ত অঙ্কগুলোই তোমাদেরকে ভালোভাবে দেখানো হয়েছে সেগুলো খুব ভালো করে তোমরা রেডি করে রাখবে পরীক্ষার সময় তোমাদের ওই ধরনের প্রশ্নই আসবে আর আজকে আমরা ওই চ্যাপ্টারগুলোরই আবার একবার করে রিভিশন করব তো রিভিশন করার সময় আমাদেরকে বেশি বেশি করে শর্ট প্রশ্নগুলোর দিকে নজর দিতে হবে আর বড় প্রশ্নগুলো তোমরা আগেও ভিডিওগুলো তো দেখেছো সেইগুলো আমরা দু একটা যদি আমাদের এই থাকে সেগুলো আমরা তোমাদেরকে দেখাবো আর বিশেষ করে তোমাদের শর্ট প্রশ্নগুলো আবার রিভিশন করানো হবে তো এই রিভিশন ক্লাসে তোমাদের যে শর্ট প্রশ্নগুলো সেইগুলোকে নিয়ে আমরা আবারও আলোচনায় আসব দেখো একটা চ্যাপ্টার শর্ট প্রশ্ন যত ভালো তৈরি করতে পারবে তত সেই চ্যাপ্টার বড় প্রশ্নগুলো তোমার তত তাড়াতাড়ি আয়ত্ত চলে আসবে কারণ একটা চ্যাপ্টার শর্ট প্রশ্নই হচ্ছে সব থেকে ভাইটাল এবং এই চ্যাপ্টার শর্ট প্রশ্নগুলো যদি তুমি ভালো করে তৈরি করে রাখতে পারো তাহলে তোমার চ্যাপ্টার সম্বন্ধে খুব ভালো ধারণা থাকবে আর বড় প্রশ্নগুলো অবশ্যই করতে হবে বড় প্রশ্ন সঙ্গে সঙ্গে শর্ট প্রশ্নগুলোকেও ভালোভাবে দেখতে হবে ঠিক আছে তাহলে আমরা আর কথা বাড়াচ্ছি না এখন আমরা এই আজকের যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেখচিত্র দেখো এই লেখচিত্র আমরা অনেক আগে প্রায় এক মাসের আগে হয়ে গেল যে এটা আমাদের শেষ হয়েছে অনেকের হয়তো ভুলে গিয়েছো বা আগের ভিডিওগুলো ভালো দেখা হয়নি তবে চেষ্টা করবে এই সমস্ত ভিডিওগুলো ভালো করে দেখে নেওয়া আর দেখলে আবারও দেখবে সব জিনিসগুলো মনে পড়বে আবার তোমরা নিজেরাই আরও ভালো করে তৈরি রাখতে পারবে আজকে তাহলে আমরা মূল আলোচনা বিষয়ে চলে আসি লেখচিত্রের আজকে আমরা শর্ট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব দেখো এই লেখচিত্র আগেও বলেছিলাম যে আমাদের ক্লাস 8 এর যে লেখচিত্রটা আছে সেই লেখচিত্রতে আমাদের কি বলা হয়েছে এখানে শুধুমাত্র কি শিখতে হবে এখানে শিখতে হবে যে কোথায় কোন বিন্দুগুলো অবস্থিত কোন অক্ষের উপর অবস্থিত সেই অক্ষ থেকে বিন্দু দূরত্ব কত কোন বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে এক্স অক্ষ থেকে বিন্দুটা দূরত্ব কত ওয়াই অক্ষ থেকে বিন্দুটা দূরত্ব কত এবং যে বিন্দুগুলো স্থাপন করব যে গ্রাফ পেপারে সেই গ্রাফ পেপারে সেই বিন্দুগুলো স্থাপন করার ফলে কি রেখাগুলো পাচ্ছি সরলরেখা পাচ্ছি না সরলরেখা ছাড়া অন্য কোনো রৈখিক নয় এরকম বিন্দুগুলো পাচ্ছি এগুলো দেখতে হবে এগুলো নিয়েই তোমাদের আলোচনা হবে আর এই এখানে যে বড় প্রশ্নগুলো থাকে সেগুলো হচ্ছে 3 নম্বর যে বিন্দুগুলো স্থাপন করে সরলরেখাটা রৈখিক হবে না রৈখিক নয় এটাকে লিখতে হবে এগুলো তোমাদের আগেও দেখানো হয়েছে আজকে আমরা শর্ট প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনায় আসি দেখো প্রথমে আমাকে জানতে হবে যে অক্ষর সম্বন্ধে আমাদের জানা দরকার যেমন ধরো একটা সরলরেখা আর অপর একটা সরলরেখা তার মানে হচ্ছে একটা অনুভূমিক আর একটা হচ্ছে উল্লম্ব বরাবর এই দুটো অক্ষ তীরচিহ্ন দিয়ে দেবে এই অক্ষটার নাম হচ্ছে এক্স ও এক্স ড্যাশ অর্থাৎ উল্লম্ব বরাবর অনুভূমিক বরাবর ভুল বললাম অনুভূমিক বরাবর যে অক্ষটা সেটাকে বলা হচ্ছে এক্স অক্ষ অর্থাৎ এক্স ও এক্স ড্যাশ অক্ষ আর উল্লম্ব বরাবর যেটা আছে সেটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই ও ওয়াই ড্যাশ এই যে এখানে ছেদ করলো দুটো অক্ষ পরস্পর যেখানে ছেদ করলো
এটা বলা হয়েছে, এটাকে বলা হয়েছে মূলবিন্দু। এই মূলবিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে জিরো জিরো, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে এক্স এর শুরু হবে, এখান থেকে ওয়াইটাও শুরু হবে, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মান এই জায়গা থেকে শুরু হবে মানগুলো। এবার যত ঘর বলবে সেই দিকে যাব, ঠিক আছে? এবার দেখো এখানে হচ্ছে এক্স এর মানটাও জিরো, ওয়াইয়ের মানটাও জিরো, সেই জন্য এটা হচ্ছে মূলবিন্দু। এর মূলবিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে জিরো জিরো, অর্থাৎ এক্স এর মানটাও হচ্ছে জিরো, ওয়াইয়ের মানটাও হচ্ছে জিরো। এক্স এর মানটাকে আমরা সাধারণত বলে থাকি ভুজ, আর ওয়াইয়ের স্থানাঙ্কটার মানটাকে আমরা বলে থাকি, ওয়াইয়ের যে মানটা সেটাকে আমরা বলে থাকি কোটি, ঠিক আছে? এবার আমাদের জানতে হবে যে এইগুলো হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এই অক্ষটার উপর অবস্থিত বিন্দুগুলো কি হতে পারে। দেখো আমরা এখান থেকে আমরা যে যে তোমাদের গ্রাফ পেপারটা আছে, আমরা তো গ্রাফ পেপারে এখানে দেখাতে পারছি না, গ্রাফ পেপারে দেখবে ছোট 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 বর্গক্ষেত্রগুলো আছে, সব জায়গাগুলোতে এক একটা বর্গক্ষেত্র করে দেওয়া আছে। তাহলে এই যে ছক কাগজ, এটা এই যে ছক কাগজ অর্থাৎ গ্রাফের যে ছক কাগজ, সেই ছক কাগজে প্রত্যেকটা ঘর হচ্ছে বর্গাকার, প্রত্যেকটা ঘরই হবে বর্গাকার, আর প্রত্যেকটা ঘরের এক একটা বিন্দু আছে। সেই বিন্দুগুলোকে নিয়ে আমরা ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু নিয়ে আমাদের পাঁচটা বিন্দু আছে, 1 2 3 4 5। তাহলে এই বিন্দুটা হচ্ছে কি 5 0, বিন্দুটা হচ্ছে 5 0, অর্থাৎ এক্স অক্ষের উপর অবস্থিত ওয়াইয়ের মানটা হচ্ছে জিরো। এক্স অক্ষের উপর অবস্থিত যত বিন্দুগুলো থাকবে তার ওয়াইয়ের মানটা হবে জিরো, আর এক্স এর মানটা হবে যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা। যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা কেন বললাম, এটা হচ্ছে 5 0, 5টা ধনাত্মক সংখ্যা হতে পারে, এইদিকে এইদিকে বিন্দুটা হতে পারে, তাহলে -5 0 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলো যাই হোক না কেন সেখানে অবশ্যই ওয়াইয়ের মানটা জিরো হবে, কিন্তু এক্স এর মানটা ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে? এবার আমরা তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলো আমরা বুঝতে পারলাম, ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলো কেমন হতে পারে। ধরে নাও এখানে 1 2 3 4 5 6 7 এইখানে বিন্দু আছে, এই একটা বিন্দু, ঠিক আছে? এই বিন্দুটা কত না, এই বিন্দুটা অবস্থিত সেই বিন্দুটার নাম হচ্ছে, দেখো এক্স এর মানটা জিরো কিন্তু ওয়াইয়ের, এইটা হচ্ছে ওয়াইয়ের, এগুলো সব হচ্ছে ওয়াইয়ের মান বুঝবে, অর্থাৎ এক্স এর মানটা জিরো, ওয়াইয়ের মানটা 7, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে 0 7, ঠিক আছে? তাহলে 0 7 অর্থাৎ ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলো কি হবে না, এক্স এর মানটা অবশ্যই জিরো হবে, আর ওয়াইয়ের মানটা কি হবে ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, সেটা জিরো যেন না থাকে, অর্থাৎ ওয়াইয়ের মানটা যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা হতে পারে জিরো বাদে, আর এক্স এর মানটা অবশ্যই জিরো হবে। এইদিকে এখানে বিন্দুগুলো ধরো আমি এখানে ধরলাম, তাই এখানে বিন্দুটা কত হবে, নিচের দিকে আসছে মানে মাইনাস হবে, অর্থাৎ জিরো মাইনাস, এটা আমি ধরলাম 8 বিন্দুটা, 8 0 8। তাহলে এটাও দেখো জিরোটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক মানটা হচ্ছে, এক্স এর মানটা জিরো আর ওয়াই এর মানটা হচ্ছে -8, অর্থাৎ সেটাও আমাকে বুঝতে হবে যে কোনো একটা অক্ষের উপর অবস্থিত। এক কথায় কি বুঝতে পারছি না, এক্স অথবা ওয়াই এর মান যদি জিরো থাকে যে কোনো একটা মান, তাহলে জানতে হবে সেটা কোনো অক্ষের উপর অবস্থিত। যেমন ওয়াই এর মানটা জিরো, তার মানে এক্স অক্ষের উপর অবস্থিত, যদি এক্স এর মানটা জিরো হয় তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটা। এবার জানবো ধনাত্মক আর ঋণাত্মক দিক। দেখো এটা হচ্ছে জিরো বিন্দু, এই জিরো বিন্দু থেকে যদি আমরা ডান দিকে যাই, ডান দিকে যত ঘর যাব সেগুলো হচ্ছে সবই ধনাত্মক দিক, অর্থাৎ জিরো এই যে মূল বিন্দু থেকে ডান দিকে যদি আমরা এক্স অক্ষের দিকে যাই, তাহলে এক্স অক্ষের দিকে যদি চলে যাও তাহলে সেটা হবে ধনাত্মক মান, এক্স এর ধনাত্মক মান, আর যদি বাম দিকে চলে এসো তাহলে হবে এক্স এর ঋণাত্মক মান, ঠিক আছে? ওয়াইটা দেখো, ওয়াইটা যদি আমরা উপর দিকে যাই তাহলে হবে ওয়াইয়ের ধনাত্মক মান, আর নিচের দিকে যদি আমরা মান বসাই তাহলে সেগুলো হবে সবই ঋণাত্মক মান, ঠিক আছে? এরপর আমরা আসি যে এই অক্ষগুলো, দেখো এই অক্ষ আর এই অক্ষটা 4টে অংশে বিভক্ত করছে,
এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, চারটে অংশে ভাগ করছি। এই চারটে ভাগের নাম কি? এটাকে বলা হয় প্রথম পাদ, ঠিক আছে? এটাকে বলা হবে দ্বিতীয় পাদ, এটাকে বলা হবে তৃতীয় পাদ, এটা বলা হচ্ছে চতুর্থ পাদ, ঠিক আছে? আমরা এখন আলোচনায় ছিলাম যে অক্ষের উপর বিন্দুগুলো স্থানাঙ্ক কেমন হয়, ঠিক আছে? এরপর আমরা জানব প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদের অবস্থিত বিন্দুগুলোর স্থানাঙ্ক কেমন হয়। এখন দেখো প্রথম পাদে কিভাবে বুঝব যে ধনাত্মক আর ঋণাত্মক, কিভাবে বুঝব? দেখো নির্ভরশীল হচ্ছে এইটা আর এইটার উপর, এক্স আর এখানে ওয়াই। দেখো এক্স আর ওয়াই কোনো ড্যাশ নেই, এই যে ড্যাশ আছে, ড্যাশ থাকা মানে সেটা মাইনাস, তাহলে এক্স এবং ওয়াই কোনো জায়গাতেই ড্যাশ নেই, সেই জন্য দুটোতেই প্লাস প্লাস। অর্থাৎ ভুজ, অর্থাৎ এক্স এর মানটাও ধনাত্মক, ওয়াই এর মানটাও ধনাত্মক, ঠিক আছে? এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান ধনাত্মক যেহেতু, কি না সেটা সবসময় পূর্ণ সংখ্যা ধরবে আর অবশ্যই প্লাস ধরবে, কারণ দুটোই প্লাস আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে দুই পাঁচ বিন্দু হলে দুই, এক্স এর মান দুই, ওয়াই এর মান পাঁচ, অর্থাৎ বিন্দুটা দুই আর পাঁচ, তাহলে অবশ্যই প্রথম পাদে অবস্থিত। যদি পাঁচ দুই হয় তাহলেও দেখো পাঁচটাও ধনাত্মক আছে, দুইটাও ধনাত্মক আছে, তাহলে ভুজ এবং কোটি উভয় ধনাত্মক থাকলে এবং যেটার মান জিরোর থেকে বড় হবে সেই রকম মানগুলো আমরা অবশ্যই কি করব, প্রথম পাদে অবস্থিত লিখে দেব। যেমন ধরো আমরা পঞ্চাশ আর ষাট ধরলাম, বিন্দুটা পঞ্চাশ ষাট, পঞ্চাশ আর ষাট বিন্দু, অর্থাৎ ভুজ হচ্ছে পঞ্চাশ, কোটি হচ্ছে ষাট, তাহলে নিশ্চয়ই সেটা প্রথম পাদে অবস্থিত, ঠিক আছে? এরপর আমরা আসি দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে দেখো আর ভালো মনে রাখতে হবে যে এক্স এর স্থানাঙ্কর মানটা আগে হবে, এক্স এর মানটা আগে হবে তারপর টু ওয়াই। তাহলে এখানে দেখো এক্সটা ড্যাশ আছে তাহলে মাইনাস, আর ওয়াই বলতে এখানটা ওয়াই, ওয়াইটা ড্যাশ নেই মানে ধনাত্মক, অর্থাৎ দ্বিতীয় পাদে অবস্থিত বিন্দুগুলোর স্থানাঙ্ক হবে ঋণাত্মক আর ধনাত্মক, একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক, এবং সেই মানগুলো অবশ্যই হতে হবে জিরো থেকে ছোট বড়, অর্থাৎ জিরো হবে না, এক্স এর স্থানাঙ্কটা মাইনাস আছে, অর্থাৎ মাইনাস এক দুই তিন চার পাঁচ সাত যাই হোক না কেন, আর ওয়াই এর মানটা হচ্ছে ধনাত্মক, জিরো নয় জিরোর পর, জিরো হলে তো কোনো অক্ষের উপর অবস্থিত হয়ে যাবে, ঠিক না? তাহলে এই দ্বিতীয় পাদে অবস্থিত বিন্দুগুলোর স্থানাঙ্ক কি হচ্ছে, মাইনাস আর প্লাস, হতে পারে মাইনাস পাঁচ দুই, মাইনাস পাঁচ সাত, এই বিন্দুগুলোর অবস্থান হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত, ঠিক আছে? এরপর দেখো আমরা আসছি তৃতীয় পাদে। তৃতীয় পাদেটা দেখো এক্স এরটা আগে লিখবে তাহলে ঋণাত্মক ড্যাশ আছে, আবার ওয়াইটাও ড্যাশ আছে ঋণাত্মক, অর্থাৎ তৃতীয় পাতে অবস্থিত বিন্দুগুলোর স্থানাঙ্ক হচ্ছে ভুজ ঋণাত্মক এবং কোটিও ঋণাত্মক, ঠিক আছে? ভুজ এবং কোটি উভয় ঋণাত্মক, তাহলে সেটা হবে কি না তৃতীয় পাতে অবস্থিত। যেমন ধরো মাইনাস পাঁচ মাইনাস সাত, এই যে বিন্দুটা মাইনাস পাঁচ মাইনাস সাত, ভুজও মাইনাস এবং কোটিও মাইনাস, এই বিন্দু স্থানাঙ্কটা কোথায় অবস্থিত হবে, তৃতীয় পাদে অবস্থিত হবে, ঠিক আছে? তোমরা তাহলে বুঝতে পারছো চতুর্থ পাদে অবস্থিত সেটা হচ্ছে কি, চতুর্থ পাদে অবস্থিত আগে এক্স একটা তাহলে প্লাস হলো, আর ওয়াইটা ড্যাশ আছে ঋণাত্মক, অর্থাৎ চতুর্থ পাদে অবস্থিত বিন্দুগুলোর স্থানাঙ্ক ভুজ হচ্ছে ধনাত্মক আর কোটি হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ এক্স এর মানটা হবে ধনাত্মক, ওয়াই এর মানটা হবে ঋণাত্মক। এবার এইরকম একটা বিন্দুর একটা স্থানাঙ্ক আমরা যদি মনে মনে ভাবি আট মাইনাস সাত, ধরো আট মাইনাস সাত, এই বিন্দুটা প্লাস আছে, এটা মাইনাস আছে, প্লাস মাইনাস এখানে আছে, তার মানে হয়েছে চতুর্থ পাদে অবস্থিত বিন্দুটি, ঠিক আছে? এবার দেখো আরো সহজভাবে কিভাবে মনে করলাম যে প্রথম পাদে অবস্থিত দুটোই ধনাত্মক, এর অপোজিট উল্টো দিকে, এর উল্টো দিকটা, এর উল্টো দিকটাই আছে দেখো দুটোই ঋণাত্মক, একদিকে প্রথম পাদে অবস্থিতটা হচ্ছে দুটোই ধনাত্মক, ভুজ এবং কোটি উভয় ধনাত্মক, আর তৃতীয় পাদে দেখো তার উল্টোটা, ভুজ এবং কোটি উভয় ঋণাত্মক, এখানে উভয় ধনাত্মক, এটা উভয় ঋণাত্মক, ঠিক আছে? এবার দেখো দ্বিতীয় আর চতুর্থ পাদে অবস্থিত ভুজ এবং কোটির যে সম্পর্ক সেটাও দেখো উল্টো, এখানে দ্বিতীয় পাদে ভুজ হচ্ছে ঋণাত্মক আর কোটি হচ্ছে ধনাত্মক, আর চতুর্থ পাদে দেখো উল্টোটা, ভুজটা হচ্ছে ধনাত্মক আর কোটিটা হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা আমাকে
মনে রাখতে হবে, ঠিক আছে? আর যে এই যে আমরা যে কাজটা করছি, যে একটা তলের উপর, এই তলটাকে বলা হচ্ছে কার্তেজীয় তল, ঠিক আছে? এরপর আমরা আসবো এই চ্যাপ্টার যে যে শর্ট প্রশ্নগুলো আছে, সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে একটু আলোচনায় রাখবো। এখানে দেখো প্রথম দিকে বইটা ভালো করে পড়বে, বইয়ের মধ্যেই দেখবে অনেক শর্ট প্রশ্ন পেয়ে যাবে, আর আমি বিশেষ কয়েকটা শর্ট প্রশ্ন এখানে লিখে রেখেছি, সেগুলো তোমাদের সামনে আলোচনায় রাখবো। যেমন এগুলো তোমাদের সঙ্গে একটু ই করি, বলে নিই, তারপর আমরা ছোট ছোট শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এক নম্বর বলছে, কার নাম অনুযায়ী কার্তজীয় পদ্ধতি উদ্ভব হয়? এটা তোমরা সবাই জানো, বই থেকে ভালো করে দেখে নেবে যে রেনে দে কার্দে নামে একজন, তার নাম অনুসারেই হচ্ছে কার্তজীয় পদ্ধতির উদ্ভব হয়। ছ কাগজে যে ক্ষুদ্রতম ছোট ছোট ঘর, এই যে ছোট ছোট ঘর, এই ছোট ছোট ঘরগুলো হচ্ছে সবই হচ্ছে কি, ঘরগুলো কিরূপ না প্রত্যেকটা হচ্ছে বর্গ বর্গাকার ক্ষেত্র, ঠিক আছে? ছ কাগজের কত ধরনের স্বরলেখা দেখা যায়? এই একটা আর এই একটা, তাহলে দুই ধরনের স্বরলেখা দেখা যায়, একটা হচ্ছে এক্স ও এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই ও ওয়াই অক্ষ। অর্থাৎ এটাকে তোমরা যদি বলো একটা অনুভূমিক অক্ষ, আর একটা হচ্ছে উলম্ব অক্ষ। একটা হচ্ছে অনুভূমিক অক্ষ, তার নাম হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর উলম্ব বরাবর যেটা আছে সেটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ, ঠিক আছে? তাহলে দুটো অক্ষ দেখা যায়। এবার বলছে অনুভূমিক সরলরেখাকে কি বলা হয়? এই অনুভূমিক সরলরেখাকে বলা হয়েছে, এই অনুভূমিক সরলরেখাটাকে কি বলা হয়েছে, না এক্স ও এক্স কি, এক্স ও এক্স একটা অক্ষ, তাহলে এই সরলরেখাটার নাম হচ্ছে এক্স ও এক্স ড্যাশ অক্ষ, আর একটা ও যে উলম্ব বরাবর যেটা আছে সেটাকে বলা হয়েছে ওয়াই ও ওয়াই অক্ষ, ঠিক আছে? এবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পাদে অবস্থিত একটি করে বিন্দু স্থানাঙ্ক তোমরা নির্ণয় করতে পারবে। অবশ্যই আমরা প্রথম পাদে অবস্থিত বিন্দু স্থানাঙ্ক আমরা কি বললাম, উভয়ই ধনাত্মক, অর্থাৎ পাঁচ সাত, পাঁচও ধনাত্মক সাতও ধনাত্মক। দ্বিতীয় পাদে আমরা চলে আসছি, ওই বিন্দুটাই আমরা আলোচনা করছি, মাইনাস পাঁচ সাত যদি হয়, মাইনাস পাঁচ আর সাত, তাহলে এটা দ্বিতীয় পাদে অবস্থিত, আর মাইনাস পাঁচ মাইনাস সাত যদি ধরা হয় তাহলে দুটোই ঋণাত্মক হয়ে যাচ্ছে, তৃতীয় পাদে অবস্থিত। এটাই যদি আমরা ধরি প্লাস পাঁচ আর মাইনাস সাত, তাহলে সেই বিন্দুটা হয়ে যাবে তখন চতুর্থ পাদে অবস্থিত। তাহলে আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে কখন ধনাত্মক, ভুজ ধনাত্মক আর কোটি ঋণাত্মক, ভুজ ঋণাত্মক কোটি ধনাত্মক, কোন জায়গাটাতে আমাকে সেই বিন্দুটা বসাতে পারবো সেটাকেই বলা হচ্ছে এখানে বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ কোন পাদে অবস্থিত হতে পারে সেটা তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবে, ভালোভাবে তৈরি করে রাখতে পারবে বা তৈরি হয়ে যাবে। এখন আমরা কিছু এই চ্যাপ্টার শর্ট প্রশ্নগুলো নিয়ে একটু তোমাদের আলোচনা করব, ঠিক আছে? আমরা এই শর্ট প্রশ্নগুলো কিছু লিখে নিচ্ছি, দিয়ে তোমাদের সামনে সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। মূল জিনিসটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখবে, এই জায়গাটাকে খুব ভালো করে খেয়াল রাখবে এবং খুব ভালো করে মনে রাখবে, তাহলে তোমার কাছে খুবই সহজ বলে মনে হবে, ঠিক আছে? দেখো তাহলে আমাদের এই চ্যাপ্টার যে শর্ট প্রশ্নগুলো, শর্ট প্রশ্নগুলোকে এবার তোমাদের সামনে আলোচনা করছি। দেখো প্রথমে এক নম্বর প্রশ্নটা হচ্ছে, তোমরা প্রশ্নগুলো লিখে নেবে খাতায় এবং উত্তরগুলো খাতায় লিখে রেখে দেবে, ঠিক আছে? এক নম্বরটা বলছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দুকে কি বলে? দেখো এই একটা অক্ষ, এই একটা অক্ষ, এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুটাকে কি বলা হয়, মূল বিন্দু বলা হয়। এটা উত্তর লিখবে, উত্তর বলে লিখে দিচ্ছি, উত্তর হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু বলে, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ এই একটা অক্ষ, এই একটা অক্ষ যেখানে মিলছে সেটাকে বলা হচ্ছে মূল বিন্দু, এর স্থানাঙ্ক জিরো জিরো, ঠিক আছে? তা কি বলে, সেটা মূল বিন্দু বলে। তিন চার বিন্দুর ভুজ কত? দেখো ভুজ মানে হচ্ছে এক্স এর মান, তাহলে এক্সটা সাধারণত প্রথমটা আর ওয়াইটা হচ্ছে দ্বিতীয়টা, তাহলে এখানে এই বিন্দুটা, এটা একটা বিন্দু, এই বিন্দুর ভুজ কত, ভুজ মানে এক্স এর স্থানাঙ্ক, তাহলে প্রথমটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, তাহলে উত্তর লিখবে কি, যে ভুজ সমান তিন, ঠিক আছে? এখানে ভুজ সমান তিন। আর কোটি কত? এখানে দেখো কোটি বলতে
এক্সের স্থানাঙ্কটাকে বলা আছে ভুজ, আর কোটিটাকে বলা হয়েছে ওয়াইয়ের স্থানাঙ্ক। তাহলে ওয়াইয়ের স্থানাঙ্কটা কত আছে? -6। তাহলে এখানে উত্তরটা হবে -6। অর্থাৎ কোটি হচ্ছে, কোটি সমান -6। ঠিক আছে, এবার 4 নম্বর উত্তরটা দেখো। 7 3 এবং 3 -7, 7 3 আর 3 -7 বিন্দু দুটি কোন কোন পাদে অবস্থিত? কোন কোন পাদে অবস্থিত? তাহলে 7 3 বিন্দুটি কোন পাদে অবস্থিত? উত্তর দেখো, 7 3 দুটোই ধনাত্মক। তাহলে আমাদের দুটোই যদি ধনাত্মক হয়, তাহলে আমরা সেটা তো বুঝতে পেরেছি যে দুটোই ধনাত্মক হলে অবশ্যই সেটা প্রথম পাদে অবস্থিত। অর্থাৎ 7 3 বিন্দুটি প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে, এবং 3 -7, 3 -7 বিন্দুটি দেখো ধনাত্মক আর ঋণাত্মক কোথায় আছে? এটা ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, ধনাত্মক, ঋণাত্মক ঋণাত্মক আর ধনাত্মক ঋণাত্মক। তাহলে কোন পাদে অবস্থিত? দেখো প্রথমটা হচ্ছে ধনাত্মক, তারপরটা ঋণাত্মক, তাহলে ধনাত্মক ঋণাত্মক কোন পাদে অবস্থিত? চতুর্থ পাদে। তাহলে এখানে লিখবে চতুর্থ পাদে অবস্থিত। ঠিক আছে, 5 নম্বরটা দেখো। এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর ওয়াই এর স্থানাঙ্ক কত? এক্স অক্ষের উপর অবস্থিত মানে কি বললাম? এই অক্ষটার উপর অবস্থিত, এই অক্ষটার উপর অবস্থিত হলে এক্স এর যে কোনো মান থাকবে, কিন্তু ওয়াই এর মানটা জিরো হবে। তাহলে ওয়াই এর স্থানাঙ্ক কত? ওয়াই এর স্থানাঙ্ক জিরো হলে তবেই এক্স অক্ষের উপর অবস্থিত হবে। আর যদি এটা আগে লিখি যে এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই এর স্থানাঙ্ক কত, ওয়াই এর মান, ওয়াই সমান, উত্তর হবে ওয়াই সমান জিরো। যদি ওয়াই সমান জিরো হয়ে যায়, তাহলে ওয়াই এর মান, বা এখানে লিখবে ওয়াই এর মান, ওয়াই এর মান শূন্য। দেখো ওয়াই এর মানটা যদি জিরো হয়, তাহলে আমরা জানবো এক্স অক্ষের উপর অবস্থিত। তারপরেই দেখো ওয়াই অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর এক্স এর স্থানাঙ্ক কত। ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে সেটা আমরা ছবিতে আগেও দেখিয়ে দিয়েছিলাম যে ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এক্স এর স্থানাঙ্কটা হবে কত, এক্স এর স্থানাঙ্ক হবে কত, এক্স এর স্থানাঙ্ক বা এক্স এর মান, এক্স এর স্থানাঙ্কটা হবে জিরো। এক্স এর স্থানাঙ্ক যদি জিরো হয়, এক্স এর স্থানাঙ্ক জিরো হলে ওয়াই অক্ষের উপর অবস্থিত, আবার ওয়াই এর স্থানাঙ্ক যদি জিরো হয়, তাহলে সেটা এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটি। ঠিক আছে, তাহলে এরপর আমরা পরের শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো এরপরের যে শর্ট প্রশ্নগুলো আছে, সেই শর্ট প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো। দেখো 7 নম্বর শর্ট প্রশ্ন দিয়ে আছে, বিন্দুগুলির স্থানাঙ্ক, কোন একটা বিন্দুর স্থানাঙ্কগুলো, সেই বিন্দুর স্থানাঙ্কগুলো থেকে যে ছক কাগজে বিন্দুগুলো বসিয়ে এবং যোগ করে যে চিত্রটা পাওয়া যায় তাকে আমরা কি বলে থাকি? ছক কাগজে এরকম একটা ছক কাগজ আছে, এই ছক কাগজে এখানে 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 বিন্দুগুলো যখন বসাই দিয়ে এরকম এরকম হয় বা এরকম হয়, এই যে বিন্দুগুলো স্থাপন করে যে চিত্রটা পাচ্ছি আমরা, সেই চিত্রকে আমরা কি বলে থাকি? উত্তর হচ্ছে লেখচিত্র। ঠিক আছে, তাহলে উত্তরটা হচ্ছে লেখচিত্র। বিন্দুগুলো স্থানাঙ্ক ছক কাগজে আমরা বিন্দুগুলো বসিয়ে যে চিত্রটা পাবো, সেটা সরলরেখা হতে পারে, বক্ররেখা, এই মানে সরলরেখা নাও হতে পারে, বিন্দুটা এখানে আছে এখানে আছে এরকম হয়ে যেতে পারে, যে চিত্রটা পাবো সেই চিত্রটাকে বলা হচ্ছে লেখচিত্র। ঠিক আছে, আবার দেখো 8 নম্বরটা, ছক কাগজের উপর বিন্দুগুলো যোগ করে যে সরলরেখাটা পাবো, এই যে আমরা সরলরেখাটা পাচ্ছি, এই যে সরলরেখা, কখনো সরলরেখা পেয়ে যাব, সেই সরলরেখাটাকে বলা হবে রৈখিক লেখচিত্র। উত্তরটা হবে তখন সরলরেখাটা পাওয়া গেলে সেটাকে হবে রৈখিক লেখচিত্র, রৈখিক লেখচিত্র। ঠিক আছে, আর বিন্দুগুলো বসিয়ে বা যোগ করে আমরা যা চিত্রটা পাবো সেটা হচ্ছে সরলরেখাও হতে পারে, তোমার সরলরেখা না রৈখিক নাও হতে পারে, অরৈখিকও হতে পারে, এইরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা লেখচিত্র বলবো। আর যখনই আমরা বিন্দুগুলো স্থাপন করব এবং সেটা যদি সরলরেখার মধ্যে পড়ে থাকে বিন্দুগুলো, তাহলে সেটাকে আমরা বলা হবে রৈখিক লেখচিত্র। ঠিক আছে,
এরপর দেখো নয়ের দাগের অঙ্কটা, সেটা বলছে পি বিন্দুটা এমন একটা বিন্দু যেটা ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে এবং এক্স অক্ষ থেকে 2 একক দূরে আছে, পি বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো এখানে আমরা জিনিসটা এখানে একটু দেখাই, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ অক্ষ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ। এই অক্ষ অর্থাৎ পি বিন্দুটা এমন একটা জায়গায় আছে যেটা ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে। ওয়াই অক্ষ বলতে এটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে, 4 একক দূরে, তার মানে 4 ঘর দূরে, ওয়াই অক্ষ থেকে 4 ঘর দূরে আছে। আর এক্স অক্ষ মানে এই অক্ষটা এই অক্ষ থেকে এই দিকখানে দূরে, অর্থাৎ এখানে ধরো আমরা ধরলাম এটা 4, এইখান থেকে এটা হচ্ছে দূরত্বটা হচ্ছে 4, এই যে বিন্দুটা এটা হচ্ছে 4 একক। দেখো ওয়াই অক্ষ থেকে দূরে 4 একক, আর এক্স অক্ষ মানে এই অক্ষটা এইখান থেকে এইটা দূরত্বটা হচ্ছে 2 একক, এটা হচ্ছে 2 একক। অর্থাৎ এই বিন্দুটা এই জায়গাটার অবস্থান হচ্ছে এক্স অক্ষ থেকে 2 একক আর ওয়াই অক্ষ থেকে 4 একক। এখন এই বিন্দুটা হচ্ছে পি, হয়েছে? তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক আমার কাছে চেয়েছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখি কি না, পি বিন্দুর স্থানাঙ্কটা হবে পি বিন্দুর স্থানাঙ্ক কি হতে পারে না, পি বিন্দু স্থানাঙ্কটা দেখো যে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে 4, তার মানে এই ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে এখান থেকে গুনে 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 4 ঘর গেলাম, 4 ঘর যাওয়া, তার মানে হচ্ছে ওয়াই এক্স অক্ষ থেকে যত দূরে যাবে মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে, আমরা এক্স অক্ষের দিকে বিন্দুগুলো যতই নিয়ে যাব তখন হচ্ছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরে অবস্থিত হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরে অবস্থিত যে বিন্দুটা যত দূরে অবস্থিত সেটা হচ্ছে এক্স এর স্থানাঙ্কের মান, ঠিক আছে? তাহলে এক্স এর স্থানাঙ্কের মানটা হচ্ছে 4, তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা হবে 4, এক্স এর স্থানাঙ্কটা হচ্ছে 4, আর এক্স অক্ষ থেকে দূরে যেটা হবে সেটা হবে ওয়াই এর স্থানাঙ্ক, তাহলে 2, তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা হবে 4 2। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে যে ওয়াই অক্ষ থেকে দূরে যেটা আছে যত দূরে আছে সেটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, এখানে বুঝতে পারছি এক্স এর স্থানাঙ্কটা হচ্ছে 4, আর এক্স অক্ষ থেকে যতটা দূরে অবস্থিত সেটা হচ্ছে কি না 2 একক, তাহলে এক্স অক্ষ থেকে দূরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে ওয়াই এর মান, অর্থাৎ ওয়াই এর স্থানাঙ্কটা হচ্ছে 2, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 4 2। কেউ বলো স্যার এরকম ভাবে ছাড়াও তো অন্য উত্তরটাও হতে পারে, আমরা বললাম এই দিকে ধরলাম এদিকেও হতে পারে, হয়েছে? এটাও তো এক্স অক্ষ থেকে দূরে, এটাও এক্স অক্ষ থেকে দূরে, তাহলে এটাও 4 একক। এই দূরত্ব কখনোই ঋণাত্মক হতে পারে না, তার মানে এই দিকে দেখো এই দিকে আসছি বটে বিন্দুটায়, এইটা দূরত্ব এইটা হচ্ছে 2 2 একক, এইটা বিন্দু, তাহলে এইটাও যদি পি বিন্দু হয়ে থাকে, তাহলে পি বিন্দু যদি হয়ে থাকে তাহলে তার দূরত্বটা হচ্ছে দেখো ওয়াই অক্ষ থেকে 4 একক আর এক্স অক্ষ থেকে 2 একক দূরে অবস্থিত, দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে এখানে মাইনাস বিন্দুটা -4, বিন্দুটার স্থানাঙ্ক -4 2 হতে পারে, বিন্দুর স্থানাঙ্কটা -4 2 হতে পারে, -4 অর্থাৎ ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 একক। দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4, মাইনাস থাকলেও দূরত্বটা তো 4 একক, ঠিক আছে? তাহলে বিন্দুটার স্থানাঙ্ক -4 2 হতে পারে। এছাড়াও অন্য কিছু তোমার মাথায় যদি আসে সেরকম ভাবে করবে আর উঠতে পারবে, ঠিক আছে? এরপর আমরা দেখব 10-এর দাগের অঙ্কটা মূল বিন্দুর স্থানাঙ্ক কত। মূল বিন্দুটা হচ্ছে এটা, এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ, অর্থাৎ এই ও বিন্দুটাকে বলা হচ্ছে মূল বিন্দু, আর এইটার মান স্থানাঙ্ক হচ্ছে 0 0, অর্থাৎ ভুজ এবং কোটি ওয়াই 0, তাহলে এখানে উত্তর মূল বিন্দু স্থানাঙ্ক কত হবে 0 0, ঠিক আছে? তারপর দেখো 11 প্রশ্নটা দিয়ে আছে যে বিন্দুর ভুজ 5 এবং কোটি 3 তার স্থানাঙ্ক কত, তাহলে এখানে উত্তরটা হবে দেখো যে বিন্দুর ভুজটা 5 এবং কোটিটা 3, ভুজ মানে কোনটা, এক্স এর স্থানাঙ্ক, তাহলে এক্স সমান 5, তাহলে এক্স সমান 5 দেখো, আর ওয়াই কোটিটা ওয়াই সমান 3, তাহলে এর স্থানাঙ্কটা কত হবে, তার স্থানাঙ্ক বলতে এখানে
ওই বিন্দু স্থানাঙ্ক, তাই ওই বিন্দু স্থানাঙ্ক স্থানাঙ্ক কত হবে না ভুজের মানটা প্রথমে, তাহলে ভুজটা 5 দিয়েছে, তারপর কোটি হচ্ছে 3, তাহলে বিন্দু স্থানাঙ্ক 5 3, ঠিক আছে। এবার দেখো 12 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে, যে বিন্দুর কোটিটা 5 ভুজটা 3 তার স্থানাঙ্ক কত, তাহলে এখানেও আমরা লিখব ওই বিন্দুর স্থানাঙ্ক, ওই বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক যখনই লিখবো তখন প্রথম কাজ হচ্ছে ভুজটার মান, হয়েছে, তাহলে ভুজটা 3, তাহলে ভুজটার মান আগে লিখবে, কোটিটা 5, 5টা পরে, তাহলে ওই বিন্দু স্থানাঙ্ক এত। ধরো এখানে যে বিন্দু স্থানাঙ্ক কোটিটা মাইনাস দিয়ে আছে, থাকতে পারে মাইনাস থাকলে, তাহলে এখানে কোটিটা মাইনাস 5 লিখে দেবে, আর ভুজটা 3 আছে 3 লিখে দেবে, যাই থাকবে সেরকম ভাবে বিন্দু স্থানাঙ্ক গুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এরপর তাহলে আমরা পরের সব প্রশ্নগুলো নিয়ে আবার আলোচনা করছি। এরপর দেখো আমাদের 12টা শর্ট প্রশ্ন হয়েছে, এরপরে আমাদের যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। দেখো প্রথমে দিয়ে আছে 7 6 একটা বিন্দু, এই বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব কত, আমরা এটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ লিখে থাকি। দেখো 7 6 বিন্দু, তার মানে হচ্ছে 7 ঘর এই দিকে যাবে, 7 ঘর যাবে, আর এই দিকে যাবে 6 ঘর, তাহলে এটা হচ্ছে 7 6 বিন্দু, তাই না। তাহলে 7 6 যেতে গেলে আমাকে দেখো এইটা হচ্ছে, এই এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ থেকে দূরে কতটা 7 একক, আর এক্স অক্ষ মানে এইটা, এই অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্বটা কত, এইখান থেকে এইটা দূরত্ব কত 6 একক, এইখান থেকে এই পর্যন্ত আমার বিন্দুটা হচ্ছে 6 একক, তাহলে 6 একক দূরে হচ্ছে এক্স অক্ষ থেকে 6 একক দূরে, কিন্তু ওয়াই অক্ষ থেকে দূরে হচ্ছে 7 একক দূরে, তার মানে হচ্ছে যে এক্স যখন এই দূরত্ব নির্ণয় করব তখন দেখো 7, এই 7টা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, এক্স এর স্থানাঙ্ক যাই আছে সে ধনাত্মক বা ঋণাত্মক যাই থাকুক না, সেই দূরত্বটা হবে এক্স এর যে স্থানাঙ্ক সেটাই হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব দূরে অবস্থিত, আর ওয়াই এর যে স্থানাঙ্কটা সেটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরে অবস্থিত, সেটা ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন দূরত্ব কিন্তু সব সময় তার ধনাত্মকই হবে, অর্থাৎ -6 থাকলেও 6 একক হবে, +6 থাকলেও 6 একক হবে। তাহলে এখানে দেখো আমরা 7 6 বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরে কত দূরে অবস্থিত, এক্স অক্ষ থেকে দূরত্ব বললেই তখন আমার ওয়াই এর যে স্থানাঙ্ক সেটার মানটা হবে, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে না 6 একক, এখানে লিখব উত্তর হচ্ছে 6 একক, 6 একক, ঠিক আছে। তার এর উত্তরটা হলো, এরবার এর উত্তরটা দেখো 9 10 বিন্দু ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে কি, এইটা দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ, তার মানে এক্স এর স্থানাঙ্কটা, আর যখন এক্স অক্ষ থেকে দূরত্ব বলবে তখন ওয়াই এর যে স্থানাঙ্কের মানটা আছে সেটাই হচ্ছে তার দূরত্ব, অর্থাৎ এখানে তাহলে আমরা 9 10 বিন্দু ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হবে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলেছে তার মানে এক্স এর স্থানাঙ্ক যেটা হবে সেটাই উত্তর, অর্থাৎ 9 একক, ঠিক আছে, ঠিক আছে। তারপরটা দেখো 15 মাইনাস দিয়ে আছে, মাইনাস দিয়ে দিয়ে বলি, দেখো 7 -6 প্রথমটা নতুন, 7 -6 এই বিন্দুটি ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত অবস্থিত, দেখো ওয়াই অক্ষ থেকে বলেছে তার মানে হচ্ছে এক্স এর স্থানাঙ্কর যে মানটা অর্থাৎ ভুজ যেটা আছে সেটাই হচ্ছে অত একক দূরে অবস্থিত, তার মানে 7 একক দূরে অবস্থিত, উত্তরটা হবে 7 একক, ঠিক আছে। এর পরের উত্তরটা দেখো -9 10 বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব কত, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি, যে দেখো এখানে আমাদের, আমি চেষ্টা করছি যে একটা ঋণাত্মক দিয়ে তোমাদের উদাহরণ দেখ, এখানে -9 10 ছিল, এটা আমরা চেঞ্জ করলাম,
9 মাইনাস 10 করলাম, তাহলে দেখো x অক্ষ থেকে দূরত্ব কত হবে, x অক্ষ থেকে দূরত্ব মানে y এর স্থানাঙ্ক মান, y এর স্থানাঙ্ক কি আছে মাইনাস 10, এখানে মাইনাস 10 দেখো দূরত্ব কখনোই ঋণাত্মক হতে পারে না, তাহলে দূরত্বটা সবসময় ধনাত্মক হবে এবং মাইনাস এখানে কোনো উল্লেখ থাকবে না, তাহলে এখানে দূরত্বটা হবে 10 একক। যেমন এটার 9 মাইনাস 10, 9 আছে 9 মাইনাস 10, এইখানটা এইখানটা বিন্দু 9 মাইনাস 10। দেখো এই এখান থেকে আমাকে ছোট 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 ঘরগুলো 10টা ঘর আসতে হচ্ছে, তাহলে এক্স অক্ষ থেকে 10 ঘর আমাকে আসতে হচ্ছে, তাহলে এক্স অক্ষ থেকে আমাকে 10 ঘর আসতে হচ্ছে তবে আমরা 10 একক পাচ্ছি, তাহলে 10 ঘর এসে যাওয়া মানে হচ্ছে যদি এখান থেকে এত দূর আসি তাহলে তার একটা একক আছে, তো তাহলে তো ঋণাত্মক মানটা মানটা ঋণাত্মক হতে পারে কিন্তু তার দূরত্ব তো আছে একটা, তাহলে দূরত্বটা কত না তখন 10 একক, মাইনাস এখানে কিন্তু হবে না, হয়েছে মাইনাস 10 একক কিন্তু সম্পূর্ণ ভুল, দূরত্ব কখনো ঋণাত্মক নয়, তাহলে 10 একক, ঠিক আছে। এরপরে দেখো 17 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো একটু, 3 4 5 0 6 2 0 7 এই বিন্দুগুলো মধ্যে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু কোনটি, এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু কোনটি হবে, না এখানে দেখবে আমরা এখানে উত্তর লিখে দিলাম, এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলো আমরা প্রথমেই বলেছিলাম যে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলো কি হয় না ওয়াই এর মানটা জিরো হয়। ভালো, এখানে দেখো ওয়াই এর মান জিরো আছে কোন জায়গায় আছে, এখানে এটা ওয়াই 4 আছে ওয়াই জিরো আছে, তাহলে এটাই হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু, অর্থাৎ এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটা উত্তরটা কত হবে 5 0, ঠিক আছে 5 0, কারণ এক্স অক্ষের উপর অবস্থিত বলেছে, এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই এর মানটা জিরো হবে, আবার যদি উল্টিয়ে বলতো যে ওয়াই অক্ষের উপর অবস্থিত তাহলে তখন এক্স এর মানটা জিরো যেটা হবে সেটা উত্তর, ঠিক আছে। আরো একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু বলেছে তার মানে কখনোই 3 4 বা 6 2 এই বিন্দু দুটো হবে না, এই বিন্দু দুটো কখনোই আসতে পারে না, কারণ এই দুটো বিন্দু কখনোই অক্ষের উপর অবস্থিত নয়, এই দুটো বিন্দু অক্ষের উপর অবস্থিত নয়, তাহলে এই দুটো বিন্দু অক্ষের উপর অবস্থিত, এই দুটো বিন্দুর মধ্যে এক্স অক্ষের উপর অবস্থিত যদি বলে তাহলে ওয়াই এর মান জিরো কোনটা আছে সেটা দেখবো, তাহলে ওয়াই এর মান 5 0 আছে, তাহলে এইটা হবে তার উত্তর, ঠিক আছে। এরপরে দেখো 18টা 3 2 2 3 0 -3 -3 0 বিন্দুগুলির মধ্যে ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দু কোনটা, এখানে তাহলে আমাদের উত্তর কোনটা হতে পারে, না প্রথম দুটো তো হতেই পারে না, কারণ 3 2 বা 2 3 এরা কোনো অক্ষের উপর অবস্থিত নয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পাদের যে কোনো একটা পাদের মধ্যে অবস্থিত, কিন্তু এই দুটো বিন্দুর অবস্থান নিশ্চয়ই অক্ষের উপর অবস্থিত, এই দুটো বিন্দুর অক্ষের উপর অবস্থিত হলে এবার জানতে হবে ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এক্স এর মানটা জিরো হয়, তাহলে এক্স এর মানটা জিরো তার মানে হচ্ছে এইটা, তার মানে হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দু স্থানাঙ্কটা হবে 0 -3, ওয়াই অক্ষের উপর অবস্থিত মানে হচ্ছে এক্স এর মানটা জিরো হবে, ওয়াই এর মান থাকবে, ঠিক আছে। ওয়াই এর মান তোমরা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতেও পারে কোনো অসুবিধা নেই, আর এইটা তাহলে কোন কোন কোথায় অবস্থিত, এটা তাহলে কোথায় অবস্থিত, এটা নিশ্চয়ই তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত, তাই না, এটা এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটা, আর এই যে বাকি বিন্দুগুলো আছে এটা কোথায় অবস্থিত, 3 2 বিন্দুটা দুটোই ধনাত্মক আছে তাহলে এটা আমরা প্রথম পাদে অবস্থিত, 2 3 আছে তাহলে এটাও দেখো দুটোই ধনাত্মক আছে এটাও প্রথম পাদে অবস্থিত, ঠিক আছে। এবার আমরা পুরীর দাগের অঙ্কটা দেখছি যে এ বিন্দু এক্স অক্ষ থেকে 5 একক দূরে, যেটা আমরা এইখানটা আমরা বুঝাচ্ছিলাম এরকম একটা চিত্র, ঠিক আছে এই চিত্র বলেছে এক্স অক্ষ থেকে 5 একক দূরে, এক্স অক্ষ বলতে কোনটা এটা, তাহলে এক্স অক্ষ থেকে আমরা এখান থেকে বিন্দুগুলো গুণ নিলাম দিয়ে এইখানটা এলাম, এক ঘর দু ঘর তিন ঘর, তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, আর ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে 7 একক, তাহলে এরকম ভাবে আমাকে গুনে 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 কি করতে হবে, এরকম ভাবে 1 2 3 4 5 এরকম বিন্দুটা 1 2 3 4 5 আরেকটা হবে, ঠিক আছে।
আর ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে এইরকম ভাবে গুনে 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 দেখবো যে এখানে সাতটা ঘর আছে, এখানে সাতটা ঘর, ঠিক আছে? তাহলে এখানটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে 5, এইটা দূরত্ব হচ্ছে 7 একক, এইখান থেকে এইটা দূরত্ব 7 একক, আর এইটা দূরত্ব হচ্ছে 5 একক। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুটা হচ্ছে এ, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? না, এ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করার সময় দেখো, এক্স অক্ষ থেকে 5 একক দূরে, এক্স অক্ষ থেকে 5 একক দূরে, তার মানে আসলে তার ওয়াইয়ের মানটাই হচ্ছে 5। তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে 5, এক্স অক্ষ থেকে দূরে যেটা আছে সেটা হচ্ছে ওয়াইয়ের স্থানাঙ্কের মান, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে এক্স এর স্থানাঙ্কের মান। অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্কটা, এক্স এর মানটা কত তখন? এক্স এর মানটা 7 হয়ে যাচ্ছে, আর ওয়াইয়ের যে স্থানাঙ্ক থেকে দূরত্ব যেটা সেটা হচ্ছে এক্স ওয়াইয়ের স্থানাঙ্ক। অর্থাৎ এক্স অক্ষ থেকে যে দূরত্বটা আছে সেটা হচ্ছে এক্স, প্রকৃত হচ্ছে এক্স এর মান হচ্ছে এক্স, সরি, এক্স অক্ষ থেকে যেটা দূরত্বটা আছে সেটা হচ্ছে প্রকৃত ওয়াইয়ের স্থানাঙ্কের মান, আর ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা আছে সেটা প্রকৃত স্থানাঙ্কের মান হচ্ছে কি, যে এক্স এর স্থানাঙ্ক। তাহলে 7 - 5 হতে পারে, অথবা দিয়ে কেউ লিখলো স্যার এরকমও তো হতে পারে, আরও উত্তর সম্ভব যে বিন্দুটা এইদিকে অবস্থিত বা এইদিকে অবস্থিত, হতেও পারে, এখানেও হতে পারে, এই বিন্দুটা এইদিকেও হতে পারে, এখানে 5, এটা হচ্ছে 5 একক, আর এই দূরত্বটা হচ্ছে 7 একক। কারণ দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে 7 একক, ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে 7 একক, আর এক্স অক্ষ থেকে, এটা এক্স অক্ষ তো, এই এক্স অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে 5 একক। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্বটা আসলে কার মান? এক্স থেকে যখনই আমরা গুনছি তখন, এক্স অক্ষ থেকে যখনই গুনছি, উপর দিকে বা নিচের দিকে যখনই আমরা গুনবো না কেন, তখনই আমরা তার মানটা কার, ওয়াইয়ের স্থানাঙ্কের মানগুলো বসাই। তার মানে এই এক্স অক্ষ থেকে মানটা যেটা গুনছি, 5 ঘর গুনছি, নিচের দিকেই হোক আর উপর দিকেই হোক, সেটা সবসময় আমাকে মনে রাখতে হবে যে সেটা কি, যে নিশ্চয়ই এটা ওয়াইয়ের মান। এইখান থেকে শেষ হলো, এইখানে বিন্দুটা শেষ হলো, এই জায়গা থেকে যখনই গুনবো তখনই আমরা সবসময় গুনবো কার, না এটা গুনবো সবসময় আমরা ওয়াইয়ের মানটাকে। তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে 5, সেই 5টা দেখো নিচের দিকে আছে, তাহলে ওয়াইয়ের মানটা -5 হয়ে যেতে পারে, আর এক্স এর মানটা দেখো এইদিকে কি আছে, এটাও নিচের দিকে আছে, এটাও নিচের দিকেই আছে, এটা তৃতীয় পাদে অবস্থিত, তাহলে দুটোই -7 - 5, -7 - 5, বিন্দু স্থানাঙ্ক -7 - 5 হতে পারে, হয়েছে, 5 - 7 হতে পারে, -5 - 7 হতে পারে, আর উত্তর সম্ভব এইদিকেও হতে পারে, এখানেও হতে পারে, সব জায়গাতেই সম্ভব, 4টে পাতেই অবস্থিত হতে পারে বিন্দুটি, ঠিক আছে? তাহলে তার স্থানাঙ্ক 4 রকমই হতে পারে, ঠিক আছে? তাহলে এরপর আমরা আর কয়েকটা শর্ট প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনায় আসি। দেখো এরপরে 20টা শর্ট প্রশ্ন হয়েছে, এবার আমাদের দেখো 21 নম্বর শর্ট প্রশ্ন, সেটা দেখো একটু, যে বলেছে কিউ বিন্দুটা ওয়াই অক্ষের উপর মূল বিন্দু থেকে অবস্থিত। তাহলে এইরকম একটা অক্ষ ওয়াই ওয়াই ড্যাশ, তাহলে বলেছে কিউ বিন্দুটা অবস্থান হচ্ছে ওয়াই অক্ষের উপর, এই ওয়াই অক্ষের উপর যে কোনো একটা জায়গায় অবস্থান, সেই বিন্দুটা বলেছে মূল বিন্দু থেকে 7 একক দূরে, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, তাহলে এই অক্ষের উপর অবস্থিত হলে হয় উপর দিকে 7 ঘর, নাহলে নিচের দিকে 7 ঘর, এরকম এইটা কি বিন্দু হতে পারে, এটাও কি বিন্দু হতে পারে, এটা হচ্ছে তাহলে কি হবে, 0 - 7, 0 - 7, আর না হলে 0 - 7 হতে পারে। তাহলে কি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে উপর দিকে হতে পারে 0 - 7 হতে পারে, আবার নিচের দিকেও 7 একক বলেছে, তাহলে -7 এটাও হতে পারে, তাহলে বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 0 - 7 হতে পারে, 0 - 7 হতে পারে, আর না হলে 0 - 7 হতে পারে, দুটোই হতে পারে, ঠিক আছে? এবার দেখো 22 নম্বর উত্তরটা আছে, এক্স অক্ষের সমীকরণ কি? এটা যদিও আমাদের ক্লাসে এখন নেই, তবু আমরা বলে দিচ্ছি, এখন সমীকরণটা শুধু শিখে নাও, যে এক্স অক্ষের সমীকরণ,
এক্স অক্ষের সমীকরণ মানে হচ্ছে ওয়াই সমান জিরো, ঠিক আছে? এক্স অক্ষের সমীকরণ বললে ওয়াই সমান জিরো, আর ওয়াই অক্ষের সমীকরণ হলে বুঝতেই পারছো উত্তরটা কি হবে, এক্স সমান জিরো, ঠিক আছে? ঠিক আছে, দেখো এটা একটা সমীকরণের রূপ। 25 নম্বর হচ্ছে টু টি মাইনাস সিক্স আর ফাইভ, অর্থাৎ টু টি মাইনাস সিক্সটা হচ্ছে এখানে এক্স এর স্থানাঙ্ক, আর ওয়াইটা হচ্ছে পাঁচ, হচ্ছে ওয়াই স্থানাঙ্কটা। এই বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে টি এর মান কত? ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এক্স এর মানটা নিশ্চয়ই জিরো হতে হবে, তাহলে এক্স এর স্থানাঙ্কটা কত? এটা এইটার মান কত? এটা জিরো। তাহলে এইটার মান যদি জিরো হয়, তাহলে আমাকে এখানে দেখতে হবে যে টু টি মাইনাস সিক্স, টু টি মাইনাস সিক্স এইটাকে আমাকে জিরো হতেই হবে। এই জায়গায় জিরো বসালে তবেই আমরা ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটি হবে। তাহলে এটা টু টি মাইনাস সিক্স সমান জিরো। এবার আমরা সমাধান করব, টু টি সমান দেবো সিক্স, ওই দিকে গেল প্লাস সিক্স হয়ে গেল, তাহলে টি সমান দুই দিয়ে ভাগ বলে দেখো তিন হয়ে যাবে। তাহলে টি এর মান তিন, অর্থাৎ টি এর জায়গায় যদি আমরা তিন বসাই, তাহলে ছয় মাইনাস ছয় জিরো হয়ে যাচ্ছে, তাহলে সেটা নিশ্চয়ই ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে টি এর মান কত হলে আমরা এই ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে এই বিন্দুটি? তাহলে টি সমান থ্রি হলে আমরা এই বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। সেই রকম একই অঙ্ক সাত, থ্রি টি মাইনাস সিক্স, বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত হলে টি এর মান কত? তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত হলে এখানে দেখো, এখানে হচ্ছে এক্স এর স্থানাঙ্কটা সাত, কিন্তু ওয়াই এর স্থানাঙ্কটা যে থ্রি টি মাইনাস সিক্স, তাহলে ওয়াই এর মানটা জিরো হতে হবে। তার মানে এই মানটা জিরো হলেই আমরা কি পেয়ে যাবো, এগুলো শর্তে লিখে দেবে যে এইটার মান যদি জিরো হয় তাহলে জানতে পারবো যে সেটা এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে আমরা এখানে শর্তে লিখে দিলাম যে থ্রি টি মাইনাস সিক্স সমান জিরো। তাহলে থ্রি টি সমান দেখো সিক্স, ওই দিকে নিয়ে গেলাম সিক্স হয়ে গেল, তা টি সমান কত হবে, তিন দিয়ে ভাগ করলে দুই, তিন দুই ছয় হয়ে যাচ্ছে। তাহলে টি এর মান যদি দুই হয়, তাহলে এখানে এই বিন্দুটি অবশ্যই এক্স অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে? আজকে আমাদের এই যে শর্ট প্রশ্নগুলো হলো, এই শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে রাখবে। এই যে আপনার এই ধরনেরই শর্ট প্রশ্ন, এছাড়া তোমাদের যদি আরও কোনো রকমভাবে শর্ট প্রশ্ন মনে হয়ে থাকে, তাহলে সেগুলো লিখে পাঠাবে, আমরা সেগুলোর সমাধান করার চেষ্টা করব। আর বিশেষ করে এই শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা তৈরি করে রেখে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের লেখচিত্র শর্ট প্রশ্ন সম্বন্ধে তোমাদের আর চিন্তা থাকবে বলে মনে হয় না, ঠিক আছে? এছাড়াও যদি তোমাদের কোনো শর্ট প্রশ্ন মনে জেগে থাকে, তাহলে সেগুলো লিখে পাঠাবে, আমরা তার সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।